तुझे ना देखूं तो चैन मुझे आता नहीं है, एक तेरे सिवा कोई और मुझे पाता नहीं। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমার কিছু প্রবলেমের জন্য, আমার ফোনের প্রবলেমের জন্য তো তোমাদের জন্য কিছুদিন পরপর করে ভিডিও আনতে হচ্ছে। তো কি করা যাবে আজ, চলো বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে কেমন ভিডিও হতে চলেছে। তো তার আগে, ভিডিওটা শুরু করার আগে, আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রাখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে পাও। চলো প্রিভিউটা দেখে নেওয়া যাক। কত বড় বোকা চোদা, ওই সময় কম করে প্রেম হয়ে গেছি, তারপরে আমাকে নিয়ে চাপ পড়েছি, কখনো বড় সম্মান দেয়নি, এই সালটা এই দিক থেকে ছড়িয়া পড়া ছড়িয়া পড়া। তো বন্ধুরা, প্রিভিউ তো দেখে নিয়েছো, প্রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই ভিডিওটা ক্রিয়েট করতে চাও তোমাদের ফটো দিয়ে বা তোমাদের বন্ধুবান্ধবদের ফটো দিয়ে, তাহলে ভিডিওটা খুব সহজে বানাতে পারবে। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এই ভিডিওটা রেডি করার জন্য একটা মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন তোমাদের কাছে না যদি থেকে থাকে, তাহলে তোমাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে অথবা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের অ্যালাইট মোশনটা ইনস্টল হওয়ার পরে অ্যালাইট মোশনটা তোমরা ওপেন করবে, ওপেন করার পর তোমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তোমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে প্লাস আইকন মিডলে ওর সাইটে প্রজেক্ট সেকশানে টাচ করতে হবে। টাচ করার পরে তোমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দুটো পিসেটের লিঙ্ক দেওয়া আছে, এক সংবিট বার দুই সেগিবেট, ওই দুটোকে তোমাদের অ্যালার্ম মোশনে ইনপুট করতে হবে। ইনপুট করার পর তোমাদেরকে প্রথমে সংবিট বার প্রজেক্টটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে এমন ইন্টারফেস শো করবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তারপরে প্রথমের দিকে চলে আসবে, আসার পরে দেখতেই পাচ্ছ দুটো লাল রঙের লেখা দেখতে পাচ্ছ। তো প্রথমেটা টাচ করবে, টাচ করার পরে দেখতে পাচ্ছ লেখা ভিডিও ক্লিপ বলতে, প্রথমে যে ডায়লগের যে লেখার এটা দেখছিলে ওইটা তোমরা যদি অ্যাড করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত ভিডিওর অল মেটেরিয়াল পেয়ে যাবে। এখানে সেম ওইটাই লেখাই আছে। তো তোমরা যদি এটাকে স্কিপ করতে চাও, বন্ধ করতে চাও, তাহলে বাম সাইডে হচ্ছে গিয়ে চোখ চিহ্ন আই চিহ্ন যে দুটো অপশান আছে ওই দুটোকে অফ করে দিতে হবে। অফ করার পর তোমাদেরকে হচ্ছে গিয়ে ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য সাইড বাম ডান সাইডে হচ্ছে গিয়ে প্লাস আইকন, তারপরে মিডিয়া, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের ওই ভিডিও ক্লিপটা ডাউনলোড করেছিলে যেটা, ওটাকে তোমাদেরকে হচ্ছে গিয়ে ওটা তোমাদেরকে হচ্ছে গিয়ে অ্যাড করে নিতে হবে। আমি অ্যাড করে নিলাম, তোমরাও অ্যাড করে নাও। তো অ্যাড করার পরে তোমাদেরকে চলে আসতে হবে 13 পয়েন্ট হচ্ছে গিয়ে 11 সেকেন্ডে। আসার পরে তোমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য তোমাদের গ্যালারিতে যে ফটো আছে বা এই ফটোগুলো যদি অ্যাড করতে চাও, তাহলে আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, পেয়ে যাবে খুব সহজে। তো আমি একটা ফটো অ্যাড করলাম। অ্যাড করার পরে ফটোটাকে হচ্ছে গিয়ে লাল বিড অনুযায়ী ফটোগুলোকে কেটে নেবে। বা আমি একটা ফটোর উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চাইলে তোমাদের মনের মতন অনেকগুলো ফটো দিয়ে বানাতে পারো।
আমি ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তাই তোমাদেরকে একটা ফটোর উপর দিয়ে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো। এইভাবে হচ্ছে কি লাল বিট অনুযায়ী সব সব কটা ফটো কেটে নেবে। আমি পুরোটা কাটানো দেখাচ্ছি না কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব নিশ্চয়ই বুঝতে পারবে। চলো, ফটো প্রায় আমার অ্যাড করা কমপ্লিট। তারপরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের হচ্ছে কি 2 নম্বর পিসেরটাকে ওপেন করতে হবে, অর্থাৎ সেট ইফেক্টটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদেরকে ফার্স্ট ইফেক্টটাকে কপি করতে হবে। তোমাদেরকে হচ্ছে কি ফার্স্ট ইফেক্টটা সরি তোমাদেরকে হ্যাঁ তোমাদেরকে ফার্স্ট ইফেক্টটা কপি করতে হবে। কপি করার পর হচ্ছে কি তোমাদেরকে সংবিধান প্রজেক্টটাকে আবার ওপেন করতে হবে। সংবিধান মার্টটাকে ওপেন করে তোমাদেরকে চলে আসতে হবে, হচ্ছে কি 14.3 সেকেন্ডে এখানটায় আসার পরে এইটার উপরে ক্লিক করে দেবে। এখানটায় যতগুলো লাল ছোট ছোট বিট দেখতে পাচ্ছ পরপর ওইটার উপরে এই 1 নম্বর ইফেক্টটা পেস্ট হবে, 1 নম্বর ইফেক্টটা পেস্ট হবে। তারপরে আবার হচ্ছে কি সামনের দিকে টেনে এসে এখানে যে দুটো লাল বিট দেখতে পাচ্ছ এই দুটোকে ছেড়ে দিয়ে এখানে এই যে দুটো বিট দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে কি অ্যাড করবে। এইভাবে অ্যাড করবে, এইভাবে হচ্ছে কি দুটো লাল বিট ছেড়ে দিয়ে আবার দুটো বসবে। এইভাবে হচ্ছে কি সরি এইভাবে হচ্ছে কি প্রতিটা হচ্ছে কি বিটের উপরে এইভাবে অ্যাড করে নেবে। তারপরে একদম চলে আসতে হবে, তারপরে 27.10 সেকেন্ডে চলে আসবে। আসার পরে আবার সেম দুটো ফটকের উপর 1 নম্বর ইফেক্টে পেস্ট করে দিয়ে আবার তিনটে লাল বিট ছেড়ে দিয়ে তোমাদেরকে আবার চলে আসতে হবে। সরি এখানে একটা বিট উঠে গেছে, এটা এখানটায় হবে, এখানটা হচ্ছে কি দুটো ফটকের উপরে অ্যাড করে নিতে হবে এই লাল দুটো বিট। চলো এবার হচ্ছে কি আবার সেট বিটটাকে ওপেন করবে। ওপেন করার পরে 2 নম্বর ইফেক্টটাকে কপি করবে। 2 নম্বর ইফেক্টটাকে কপি করার পর তোমাদেরকে জলদি দেখাতে হচ্ছে কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। অ্যাড করার পর তোমরা হচ্ছে কি 1 নম্বর ইফেক্টে যে লাগিয়েছিলে তারপরে যে বড় বিটটা দেখতে পাচ্ছ ওই গ্যাপটা ওখানটায় ফটোর উপরে টাচ করে 3 ডট বটম তারপরে পেস্ট ইফেক্ট, এইভাবে হচ্ছে কি একটা বড় ফটো ছেড়ে দিয়ে আবার একটা বড় ফটো অ্যাড করে নেবে। তারপর আবার একটা ছেড়ে দিয়ে আবার একটা বড় ফটো অ্যাড করে নেবে। অ্যাড করে নেবে দিয়ে হচ্ছে কি তোমাদেরকে আবার ব্যাগ আসতে হবে। ব্যাগ আসার পর আবার সেট ইফেক্টটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদেরকে হচ্ছে কি 3 নম্বর ইফেক্টটাকে কপি করতে হবে। কপি করার পর সংবিধান মার্কটাকে ওপেন করতে হবে। আবার ওপেন করার পর আবার চলে আসবে, তোমরা বলে দিচ্ছি তোমরা চলে আসবে হচ্ছে কি 16.7 সেকেন্ডে ওখানটায় আসার পরে যে দুটো বিট মার্ক ছেড়েছিলে তোমরা ওই দুটো করে বিট মার্কের উপরে তোমাদের এই ফটোগুলো এই ইফেক্ট দিয়ে ফটোগুলোর উপরে হচ্ছে কি টাচ করে হচ্ছে কি ওই ইফেক্টগুলো পেস্ট করে দিবে। দিয়ে সরে এসে তোমরা যাওয়ার যে দুটো করে বিট মার্ক ছেড়েছিলে ওই দুটো করে বিট মার্কের উপরে ওই হচ্ছে কি 3 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। দিয়ে তোমরা ব্যাগ এসে আবার হচ্ছে কি সেগিফেটটাকে কপি করার পর হচ্ছে কি
তোমাদেরকে হচ্ছে গিয়ে 4 নম্বর ইফেক্টটাকে কপি করবে। কপি করার পর হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে পেস্ট করার জন্য বলে দিচ্ছি, তোমরা চলে আসবে সংমির ব্যানারটাকে ওপেন করার পর তোমরা চলে আসবে তোমরা যে 3 নম্বর ইফেক্টটা যে বসিয়েছিলে, 3 নম্বর ইফেক্টে বসানোর পেস্ট করেছিলে, তারপরে যে বড় যে ফটোগুলো দেখ ফটোটা আছে ওই ফটোগুলোর উপরে পেস্ট করবে, এই বড় ফটোগুলোর উপরে পেস্ট করবে, বড় ফটোগুলোর উপরে পেস্ট করবে এখানটায় দিয়ে ব্যাগ এসে সেই ইফেক্টটাকে আবার কপি করবে। কপি করার পর তোমাদের কাছে 5 নম্বর ইফেক্টটাকে কপি করতে হবে। কপি করে হচ্ছে গিয়ে তোমরা চলে আসবে সংমিল মিনারটাকে ওপেন করে তোমরা চলে আসবে একটু লাস্টের দিকে। আসার পর তোমরা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে বিটমারটা ছেড়ে দিয়ে দ্বিতীয় লাল বিট হচ্ছে গিয়ে 22.1 সেকেন্ডে, এখান থেকে তোমরা হচ্ছে গিয়ে 24.27 সেকেন্ড পর্যন্ত এই হচ্ছে গিয়ে 5 নম্বর রিপিটটাকে পেস্ট করতে হবে। দিয়ে ব্যাগ এসে ওখান থেকে 6 নম্বর ইফেক্টটাকে কপি করে এই 6 নম্বর ইফেক্টটাকে কপি করে দিয়ে ব্যাগ এসে বিনমারটাকে ওপেন করে একদম হচ্ছে গিয়ে লাস্টের দিকে চলে আসতে হবে, অর্থাৎ 5 নম্বর ইফেক্টটার শেষে যে বড় ফটোটা এটার উপরে এই হচ্ছে গিয়ে 6 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। দিয়ে আবার ব্যাগ আসবে, ব্যাগ আসার পর দিয়ে তোমরা হচ্ছে গিয়ে লাস্টের ইফেক্টে 7 নম্বর ইফেক্টটাকে কপি করে হচ্ছে গিয়ে একদম চলে আসবে একদম লাস্টের দিকে চলে আসবে। আসার পরে হচ্ছে গিয়ে 6 নম্বর ইফেক্টটা যে লাগিয়েছিলে তার পরে যে বড় ফটোটা আছে এই যে বড় ফটোটা এইখানটায় পেস্ট হবে। দিয়ে তোমরা আবার সাইডের দিকে প্রথমের দিকে চলে আসবে। আসার পরে এখানে যে হচ্ছে গিয়ে 21.21 সেকেন্ডে যে একটা ফটো ছেড়েছিলে 5 নম্বর ইফেক্টে লাগানোর আগে ওই একটা ফটোর উপরে পেস্ট হবে। দিয়ে তোমরা একদম সবার প্রথমে চলে আসবে, প্রথমে যে বড় ফটোটার যে গ্যাপ দিয়েছিলে ওই বড় ফটোটার উপরে 7 নম্বর ইফেক্টটা পেস্ট হবে। দিয়ে ব্যাগ এসে তোমাদের আবার সেই ইফেক্টটাকে কপি করতে হবে, ওপেন করার পর তোমরা যে প্রথমে যে লাইটিং ইফেক্টটা দেখতে পাচ্ছ এটাকে কপি করতে হবে। কপি করার পর ব্যাগ এসে সংবিটমারটাকে ওপেন করে তোমরা চলে আসবে 13.11 সেকেন্ডে, অর্থাৎ যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে ওখানটা চলে আসবে। দিয়ে এটা পেস্ট করে দেবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লাইটিং এ হয়ে গেছে। দিয়ে বাকিটা অংশটা আবার পেস্ট করে দেবে, দিয়ে বাদ বাকি অংশটা তোমরা হচ্ছে কি এখান থেকে কাট করে দেবে। দিয়ে এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য তোমাদেরকে হচ্ছে কি উপরে হচ্ছে কি সেটিং চিহ্ন সাইটে হচ্ছে কি 4 কোনা বক্সটার উপরে টাচ করে ভিডিও সিলেক্ট করে তোমাদের ফোন অনুযায়ী হচ্ছে কি সেটিং করে নেবে। দিয়ে হচ্ছে তোমার নিচে হচ্ছে কি এক্সপোর্ট আছে, এক্সপোর্টে হাত দিয়ে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু রানিং বানাতে হলো, কারণ আমার ফোনের অসুবিধা প্রচুর, ফোনটা খুবই অসুবিধা করছে। আর চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, বেল আইকন বাটনটাকে অন রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে।